ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैशं ततो जयमुदीरये। नष्ट प्रायेष भद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवती नैष्ठिकी। मुखं करोति वाचलं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुं दिनतारिणं श्रीचैतन्येश्वरम्। হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমৎ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে 36 নম্বর শ্লোক থেকে পাঠ করব। কোপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তমঃ সর্বং জ্ঞান প্লবেনৈবং বিজিনং সন্তরিষ্যসি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। কপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তম, সর্বেভ্য পাপকৃত্তম অপি চেদসি পাপেভ্য। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও আরো পাপিষ্ট হয়ে থাকো, তবু তুমি এই পাপের যে পরিণাম ভব সমুদ্র জড় জগৎ, সেটাকে বলা হচ্ছে দুঃখ সমুদ্র। এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়ম, দুঃখের আলয় বা দুঃখের সাগর। যেমন সাগরে কেউ যদি পড়ে যায় মাঝ সাগরে, তখন সে তার নিজের ক্ষমতার, সে যত বড়ই সাঁতারু হোক না কেন, নিজের ক্ষমতাতে সাঁতার কেটে সাগর পাড়ি দিতে পারবে না যদি কেউ তাকে ওখান থেকে তুলে না নেয়। তো এই জন্যেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার সম্বন্ধীয় যে জ্ঞান সেটি হচ্ছে নৌকার মতো, জ্ঞান প্লবে নৈবং, অর্থাৎ জ্ঞানরূপ নৌকা। সেই জ্ঞানরূপ নৌকায় যদি কেউ আরোহণ করে তাহলে বৃজিনং সন্তরিষ্যসি, সে এই দুঃখ সমুদ্র যে ভবসাগর অতিক্রম করতে পারবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবতত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃতকে উদ্ধারকারী নৌকার সঙ্গে তুলনা করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদের স্বরূপ উপলব্ধি করা এতই মাধুর্যপূর্ণ যে তা অজ্ঞানতার সমুদ্রে যে জীবন সংগ্রাম তা থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে। এই জড়জগৎকে বলা হয় যে ভবসাগর বা ভব মহাদাবাগ্নি। চৈতন্য মহাপ্রভু তাঁর শিক্ষাষ্টমের প্রথম শ্লোকে বলছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন। চিত্তরূপ দর্পণ মার্জনকারী এবং ভব মহাদাবাগ্নি নির্বাপনকারী পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তনে জয় হোক। শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের মধ্যে কোনো পার্থক্য নেই।
বা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান যা এখানে নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে, তো সেই জ্ঞান রূপ তরণী বা নৌকাতে যদি কেউ আরোহণ করে তাহলে এই দুঃখ সমুদ্র অতিক্রম করতে পারবে। প্রভুপাদ বলছেন, মা সমুদ্রে যে মানুষ হাবুডুবু খাচ্ছে তার উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে যদি কেউ এসে তাকে তুলে নেয়। এই ভবসমুদ্রে আমরাও সেই রকম হাবুডুবু খাচ্ছি। এখন কেউ যদি কৃপা পরবশ হয়ে আমাদের এই ভবসমুদ্র থেকে তুলে নেয় তাহলেই কেবল আমরা উদ্ধার পেতে পারি। ভগবানের কাছ থেকে পাওয়া অপ্রাকৃত যে ভগবত তত্ত্ব হচ্ছে একমাত্র মুক্তির পথ। শ্রীমদ ভগবদ গীতার ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায়ের সপ্তম শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ এবং শ্রীল বলদেব বিদ্যাভূষণ পাদ তারা এই শ্লোকটা কোট করেছেন বরাহ পুরাণ থেকে। এখানে ভগবান বলছেন, নয়ামি পরমং স্থানম অর্চিরাদি গতিং বিনা গরুর স্কন্ধম আরোপ্য যথেচ্ছ মনিবারিত। অপ্রাকৃত লোকে প্রবেশ করবার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না, পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপ্রাকৃত জগতে নিয়ে যান। কিভাবে নিয়ে যান? না, গরুরের পিঠে তাকে চড়িয়ে তান থামে তিনি নিয়ে যান। ৩৭ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যতই ধ্বংসি সমিদ্ধক নিধ ভস্মসাৎ ব্রুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। পূর্বের শ্লোকে এই দিব্যজ্ঞানকে নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে, আর ৩৭ নম্বর শ্লোকে এই দিব্যজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। যত এধাংশী মানে যে কাঠ, সমৃদ্ধ অগ্নি প্রজ্বলিত অগ্নি যদি কেউ কাঠ দেয় তাহলে কি হয়, সেটা ভস্মীভূত হয়ে যায়। ঠিক সেরকম সে যতই পাপ করুক না কেন, সমস্ত প্রকার এই বিকর্ম বা সকাম কর্ম উভয়বিধ কর্মকে যা বন্ধনের কারণ, সেই বন্ধনের উভয়বিধ কর্মকে এই দিব্য জ্ঞানরূপী অগ্নি সে ভস্মীভূত করে। যে জ্ঞান আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয় তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এই জড় জ্ঞানের সঙ্গে তুলনা করা হচ্ছে না, এটা হচ্ছে দিব্য জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান আর ভগবত তত্ত্ব জ্ঞান, এবং এই উভয় যে জ্ঞান সেটা হলো সম্বন্ধ তত্ত্ব, অর্থাৎ আমি কে এবং আমার সঙ্গে আমি কে ভগবান কে, ভগবানের সঙ্গে আমার কি সম্বন্ধ, সেটা নিত্য সম্বন্ধ না অনিত্য সম্বন্ধ, এইটি যথাযথভাবে জানাটাকে বলা হচ্ছে তত্ত্বজ্ঞান বা সম্বন্ধ জ্ঞান, যেটাকে ভগবান শ্রীকৃষ্ণ অগ্নির সঙ্গে তুলনা করেছেন। এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দহন করে না, তা পুণ্য কর্মফলকেও দহন করে, তাদের ভস্মে পরিণত করে। কর্মের ফল নানা রকম হয়। এখন কেউ প্রশ্ন করতে পারে যে পাপের ফলে তো দুঃখ হয় কিন্তু পুণ্যের ফলে তো সুখ হয়, তাহলে এই যে সুখের কারণ পুণ্য ফলকে কেন দগ্ধ করা হবে,
কিন্তু যদি একটু গভীরভাবে বিবেচনা করা হয় তাহলে বোঝা যাবে যে এই পুণ্য কর্মের ফলও প্রকৃতপক্ষে অনিত্য সুখ। এই জগতে কেউ নিত্য সুখ লাভ করতে পারে না, কেননা এটা হচ্ছে দুঃখের আলয়, দুঃখের স্থান। স্বর্গে গেলেও যে সেখানে দুঃখ নেই তা নয়, বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে স্বর্গলোক এমনকি ব্রহ্মলোকেও সেখানে বিপদ রয়েছে। ব্রহ্মা থেকে বিভিন্ন ঋষি মুনি দেবতা সকলেই বিপদের সম্মুখীন বা অসুরদের দ্বারা আক্রান্ত হয়েছেন, তবে হয়তো মর্ত্য জগতের মতো অত নয়। ওখানে অনেক সুখের ব্যবস্থা রয়েছে কিন্তু তা নিত্য নয়। এই জন্যে যারা এটি বুঝতে পেরেছেন তিনি হচ্ছেন জ্ঞানী, কেন তিনি জানেন কোনটা নিত্য আর কোনটা অনিত্য। তাই তাৎপর্যে ছিল প্রভুপাদ এবং সমস্ত আচার্যবৃন্দরা বলছেন যে ভগবান যে জ্ঞানাগ্নির মাধ্যমে কর্মফলকে দহনের কথা বলেছেন তা হচ্ছে উভয়বিধ কর্ম, অর্থাৎ বিকর্ম বা পাপ কর্ম এবং সকাম কর্ম বা পুণ্য কর্ম, যা বন্ধনের কারণ। তো কর্মের ফল নানা রকম হয়, কোনো কোনো কর্মের ফল অপরিণত, কোনো কর্মের ফল পরিণত, কোনো কর্মের ফল ইতিমধ্যে ভোগ হয়ে গেছে, আবার কোনো কোনো কর্মের ফল পূর্বজন্ম থেকে সঞ্চিত হয়ে আছে। কিন্তু স্বরূপ উপলব্ধির পরম জ্ঞানের আগুনে তা সবই ভস্মীভূত হয়ে যায়। সেই জন্যে ভক্তিরসামৃত সিন্ধুতে বলা হয়েছে, এটা পদ্মপুরাণেরই শ্লোক, শ্রী রূপ গোস্বামী প্রাদ তিনি ভক্তিরসামৃত সিন্ধুতে উল্লেখ করেছেন যে প্রারব্ধ অপরাব্ধ ফলং পাপম কুটং বীজং ফলানুমুখম ক্রমেণৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তিরতাত্মনম। বিষ্ণু ভক্তিতে যিনি রত, সেই বিষ্ণু ভক্তির মাধ্যমে তিনি প্রারব্ধ অপারব্ধ কুট বীজ এই চার প্রকার কর্ম ফল থেকে মুক্ত হন, বা এই বিষ্ণু ভক্তির মাধ্যমে প্রলীয়তে তা নষ্ট হয়ে যায়। প্রারব্ধ মানে যেটা এখন ভোগ হচ্ছে, অপারব্ধ যা সঞ্চিত হয়ে আছে, এবং কুট, কুট মানে হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম, মানে যেটা অপারব্ধেরও আগে অবস্থা, মানে বীজেরও আগে কুট, অর্থাৎ সূক্ষ্ম বাসনা যা হৃদয়ের অন্তঃস্থলে অবস্থিত এবং সেটা কালক্রমে বাসনারূপ বীজে পরিণত হয়, তারপরে সেটা কার্য করে, বীজ থেকে কি হয়, অঙ্কুর হয়। এবার প্রারব্ধ অপারব্ধ অর্থাৎ এই বাসনা ফলে কর্ম হলো, সেই কর্ম যেটা ভোগ হলো না সঞ্চিত আছে তাকে বলা হয় অপারব্ধ, আর যেটা মানে একটা ফল ভোগ হচ্ছে সেটাকে বলা হয় প্রারব্ধ। তো এই চার প্রকার প্রারব্ধ অপারব্ধ কুট বীজ বিষ্ণু ভক্তির ভগবত ভক্তির মাধ্যমে সম্পূর্ণরূপে প্রলয় হয়, নষ্ট হয়ে যায়। বেদে বৃহৎ আরণ্যক উপনিষদে বলা হয়েছে উভে উভয় বৈশ্য এতে তরত্তামৃত সাধ্য সাধুনি, পাপ এবং পুণ্য উভে উভয় কর্মফল থেকে পরিত্রাণ পাওয়া যায়, এই অমৃত লাভ করবার ফলে, দিব্যজ্ঞান কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে।
তাই ভগবান শ্রীকৃষ্ণ 38 নম্বর শ্লোকে বলছেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। নহি জ্ঞানের সদৃশ্যং পবিত্রম ইহ বিদ্যতে, ইহ মানে এই জগতে এই জ্ঞানের মতো, জ্ঞানের সদৃশ্য নহি পবিত্রম, জ্ঞানের মতো পবিত্র এই জগতে আর কিছু নেই। তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি, ভগদভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, অর্থাৎ যোগ সংসিদ্ধ অর্থাৎ ভক্তি যোগের মাধ্যমে স্বয়ং সংসিদ্ধ সম্যক সিদ্ধ হয়েছেন, তিনি কালেন আত্মেনি বিন্দতি, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। তাহলে ভগবত ভাবনামৃত বা কৃষ্ণ ভাবনামৃত যিনি আয়ত্ত করেছেন, তিনি লাভ করেছেন, সেই কৃষ্ণ ভাবনামৃতির মাধ্যমে তিনি আত্মায় পরম শান্তি লাভ করেন। এটি ভগবান 10ম অধ্যায়ে বলছেন, মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমাতে যিনি চিত্ত অর্পণ করেছেন, প্রাণ সমর্পণ করেছেন, সেই প্রকার ব্যক্তি যখন ওই আরেক প্রকার মানে অন্য ভক্তের সঙ্গে মিলিত হন, যিনি এরকম প্রাণ বা মন চিত্ত ইত্যাদি সমর্পণ করেছেন, তো উভয়ে যখন সম্মিলিত হন, তারা আমার নিত্য কথা শ্রবণ কীর্তন করেন, আর এই আমার নিত্য কথা শ্রবণ কীর্তন করার ফলে তুষ্যন্তি রমন্তি, হৃদয়ে সন্তোষ লাভ করেন এবং আনন্দ লাভ করেন। প্রভুপাদ এখানে বলছেন, জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি, তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। জ্ঞান, এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল। এই জ্ঞান যিনি লাভ করেছেন, তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তরে অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করেন। পক্ষান্তরে বলা যায়, এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যবসিত হয়। ভগবদ্গীতার এই হচ্ছে চরম উপদেশ। তাহলে কৃষ্ণ ভাবনামৃত যিনি লাভ করেছেন, তিনি জ্ঞানী, তিনি শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। তো কৃষ্ণ ভক্ত নিষ্কাম, এই নিষ্কাম শব্দটি নিয়ে অনেকে আবার প্রশ্ন করতে পারে, নিষ্কাম মানে এর একটি স্থূল অর্থ হচ্ছে তার যিনি কামনা বাসনা থেকে মুক্ত, অর্থাৎ যার কোনো কামনা বাসনা নেই। অনেকে এরকমই ব্যাখ্যা করেন, তার কোনো কামনা বাসনা নেই, না। জীব চেতন, সে বাসনা শূন্য হতে পারে না, জড় পদার্থ তার কোনো বাসনা নেই, কিন্তু চিন্ময় যে তার তো বাসনা আছে, কিন্তু অজ্ঞানের দ্বারা আবৃত হওয়ার ফলে তার যে বাসনা সেটা হচ্ছে জড়। আর যখন জ্ঞানের দ্বারা সে অজ্ঞানতা দূরীভূত হবে, তখন তার বাসনা সেটা হচ্ছে চিন্ময়, অর্থাৎ তার স্বরূপ সে লাভ করে, স্বরূপে অবস্থিত হয়ে ভগবানের নিত্য সেবা করা, ভগবানের সেবা লাভের যে বাসনা, ভগবানের ভক্তের সেবা লাভের যে বাসনা, ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ আদির যে বাসনা, ভগবানের ধামে যাওয়ার যে বাসনা, ভগবানের
হ্যাঁ, কথা লীলা, কথা শ্রবণ ইত্যাদি যা কিছু ভগবত সম্বন্ধীয় ইচ্ছা, সেটি হচ্ছে বাস্তব অর্থে নিষ্কাম। এবং এই প্রকার নিষ্কাম কৃষ্ণ ভক্ত, অর্থাৎ যিনি সর্বদাই অর্থাৎ নিরন্তর ভগবানের সেবায় নিযুক্ত রয়েছেন, তিনি শান্ত, তিনি হচ্ছেন নিষ্কাম। কিন্তু ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, আর ভুক্তি মানে ভোগের বাসনা যাদের রয়েছে জড়জগৎকে, জড়জগৎ থেকে মুক্ত হওয়ার যে বাসনা রয়েছে, অর্থাৎ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যার যা বাসনা রয়েছে, অথবা অনিমা লঘিমা ইত্যাদি সিদ্ধি লাভের যাদের বাসনা রয়েছে, তারা হচ্ছে অশান্ত। ভগবদ গীতার এই যে দিব্য জ্ঞান লাভটি হচ্ছে চরম উপদেশ, আর সেটা সম্ভব হয় যখন কেউ ভক্তের মাধ্যমে, শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবানের শ্রী চরণ কমলে আত্মসমর্পণ করেন। সেটি 39 নম্বর শ্লোকে বলছেন, কে এই তত্ত্বজ্ঞান লাভ করতে পারে, কি তার যোগ্যতা থাকা প্রয়োজন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতন্দ্রিয় জ্ঞান লব্ধা পুরং শান্তিম অচিরে নাধিগচ্ছতি। সংযতন্দ্রিয় তা সংযত ইন্দ্রিয়, সংযত সংযত মানে সম্যক রূপে যত, অর্থাৎ সম্যক রূপে যত্ন করে ইন্দ্রকে নিগ্রহ করেছেন বা বশে করেছেন। তৎপর একদিকে তিনি সংযত ইন্দ্রিয়, আবার অন্যদিকে তিনি তৎপর, অর্থাৎ যেটি দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ কুর্মের উদাহরণ দিয়েছেন। কুর্ম কি করেন, কুর্ম সে প্রয়োজন মতো তার অঙ্গ প্রত্যঙ্গকে প্রকাশ করে, আবার প্রয়োজনে সে সেই ইন্দ্রিয় সমূহকে কুটিয়ে ফেলে। সেরকম যিনি সংযত ব্যক্তি তিনি কি করেন না, তার ইন্দ্রিয় সমূহকে ভগবানের সেবায় তিনি তৎপর হন, তা প্রকাশ করেন, ভগবানের সেবায় তৎপর হয়ে যান একদম। আবার যখন ভগবানের সেবা হয়তো বাহ্যিক ভাবে সেবা করছেন না, তিনি আন্তরিক ভাবে সেবা করছেন, তো মন দিয়ে তিনি ভগবানের চিন্তা করছেন, মনন করছেন, তখন এই যে কর্মেন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় গুলোকে গুটিয়ে দেন, কিন্তু মন তিনি সংযত করছেন। সংযত মানে কি, ভগবানের চিন্তা করছেন, সেটাই হচ্ছে প্রকৃত সংযত ইন্দ্রিয়। তো সংযত ইন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করে। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধা, শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা কাকে বলে, বিশ্বাস, ঈশ্বর প্রতি বিশ্বাস, না কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়, এটাই হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। তাই কৃষ্ণ ভক্তি কইলে মানে করলে সমস্ত প্রকার কর্ম সম্পাদিত হয়ে যায়, যার যত বিশ্বাস সে ততই এই কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদন করেন, কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করেন। জ্ঞানম লব্ধা পরাং শান্তি অচিরেণ অধিগচ্ছতি, এই যে দিব্য জ্ঞান লাভ করা হলো পরাং শান্তি, যেটা বলা হচ্ছে আনন্দ, অচিরেণ অধিগচ্ছতি, শীঘ্রই সেই দিব্য জ্ঞানের প্রভাবে শীঘ্রই পরাশান্তি বা চিন্ময় আনন্দ লাভ করবেন।
সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয়। এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় আমাদের ইন্দ্রিয় সংযম করতে হয়, যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধি প্রাপ্ত হন। ভগবানের সেবায় ইন্দ্রিয় সমূহকে তৎপর করাই হচ্ছে সংযত ইন্দ্রিয়। হ্যাঁ, অর্থাৎ জড় বিষয় থেকে প্রত্যাহার করে ইন্দ্রিয় সমূহকে ভগবানের সেবায় যুক্ত করা, এটাই হচ্ছে সংযত ইন্দ্রিয় এবং তৎপর হওয়া। তো শ্রদ্ধা অনুসারেই ভক্তের তিন প্রকার অধিকার রয়েছে, কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধায় অনুসারী। তো শ্রদ্ধা থেকে শুরু হয় ভক্তি। তো শ্রদ্ধা শব্দে আরেকটি ব্যাখ্যা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার মাধুর্য কান্দমিনীতে দিয়েছেন, তিনি বলছেন শ্রদ্ধা মানে শাস্ত্রের কথায় বিশ্বাস এবং সেই শাস্ত্র কথা নিজের জীবনে পালন করার জন্য যত্নশীল হওয়া, এটাই হচ্ছে শ্রদ্ধা। একটা বিশ্বাস হলো, ঠিক আছে শ্রদ্ধা ভালো, কিন্তু সেটা পালন করার জন্য তৎপর হওয়া, এখানে বলছেন এটাই প্রকৃত শ্রদ্ধা। হ্যাঁ, অনেকে বলেন হ্যাঁ আমি ভগবানকে জানি অর্থাৎ মানি, কৃষ্ণ হচ্ছেন ভগবান, আর কলিযুগের যে মহামন্ত্র হরে কৃষ্ণ এটা আমি জানি, তো আপনি করেন? না, করিনি। তাহলে তার শ্রদ্ধাটা ততটা দৃঢ় না। তার ফলে কি হচ্ছে না, যেহেতু সে করে না, তাই এই মহামন্ত্র জপের কীর্তনের ফলে যে কি আনন্দ আছে সেটা তার উপলব্ধি নেই, তার জ্ঞান আছে কিন্তু বিজ্ঞান নেই। কিন্তু এই যে জ্ঞান যোগের কথা বলা হচ্ছে, জ্ঞান যোগ যুক্ত হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান, অর্থাৎ ভগবত তত্ত্ব জ্ঞান মানে ভগবানের সেবায় যুক্ত হওয়া, তার ফলেই এখানে অচিরেণ অধিগচ্ছতি শান্তিং পরাং, পরা শান্তি লাভ করেন অচিরে। আর অন্যদিকে যার কোন প্রকার শ্রদ্ধা নেই, যে হচ্ছে অজ্ঞ, তার কি পরিণাম? 40 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অজ্ঞশ্চাশ্রদ্ধানশ্চ সংসাত্মা বিনশ্যতি নায়ং লোকে অস্তি না পর না সুখং সংসাত্মনঃ। অজ্ঞ, অজ্ঞ মানে শাস্ত্র জ্ঞান যার নেই তাকে বলা হচ্ছে অজ্ঞ। অনেক জড়জাগতিক বিদ্যা সে লাভ করতে পারে, বিদ্যে বোঝায় বাবু মশাই, অনেক জড় বিদ্যা সে লাভ করেছে, কিন্তু ভব সমুদ্র অতিক্রম করতে কিভাবে হবে তা বাবু মশাই জানেন না, তাই সেই প্রকার বাবু মশাইয়ের ষোলো আনায় ফাঁকি, অর্থাৎ সে অজ্ঞ। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 7 অধ্যায় বলছেন মায়া অপ্রহিত জ্ঞানা, অর্থাৎ তার জ্ঞানটা মায়ার দ্বারা অপহৃত হয়েছে। কি জ্ঞান? স্বরূপ জ্ঞান বা সম্বন্ধ জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে, আর সে জড়জাগতিক বিভিন্ন বিষয়ে খুবই পারদর্শী, কিন্তু সে নিজেই জানে না সে কে,
ভগবানকে, ভগবানের সঙ্গে তার কি সম্বন্ধ, সম্বন্ধ জেনে তার কি করণীয়, বা জীবনের চরম লক্ষ্য কি তা সে জানে না, অজ্ঞ। অশ্রদ্ধ ধারণা, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন, আমি শাস্ত্র মানি না, মানুন আর না মানুন কিছু যায় আসে না। বলছেন বাংলা একটা প্রবাদ আছে, গায়ে যদি কেউ গু মাখে তবুও যমদূতের হাত থেকে রেহাইনি। অনেকে ভাবতে পারে আমি নোংরা হয়ে আছি, যমদূত কি নেবে নাকি আমার? না, ঠিক মানে দেহটাকে তো নেবে না, আত্মাটাকে, সূক্ষ্ম শরীরটাকে নিয়ে চলে। সংশয় আত্মা, এই যে আমি কে, ভগবান কে, আমার সঙ্গে ভগবানের কি সম্বন্ধ, এই সময় সংশয়, এই প্রকার যে ব্যক্তি বিনশ্বতি, বিনষ্ট হয় তার, ন অয়ম লোকয়স্তি ন পর, সে এই জড়জগতে এবং জড়জগতের ঊর্ধ্বে অর্থাৎ পরলোকে মানে স্বর্গলোক বা ঊর্ধ্বলোকেও সুখ ভোগ করতে পারে না। সমস্ত প্রামাণ্য দিব্য শাস্ত্রের মধ্যে ভগবদ্গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। এক, যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, তাদের শাস্ত্র জ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। দুই, আবার এমন কিছু লোক আছে যাদের শাস্ত্র জ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথা তাদের বিশ্বাস নেই, শাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক উদ্ধৃত করে, এরা নানা রকম যুক্তার্ক অবতারণা করতে পারে কিন্তু শাস্ত্রের প্রতি তাদের মোটেই বিশ্বাস নেই। দুই প্রকার হলো, তিন প্রকার, আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবদ্গীতার প্রতি বিশ্বাস থাকলেও তারা বিশ্বাস করে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, তাই তার আরাধনা করে না তারা। এই ধরনের মানুষদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয় না, তারা অধঃপতিত হয়। এদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই এবং যারা এই শাস্ত্রোক্ত বিষয় সম্বন্ধে সন্দিহান, তারা তাদের পারমার্থিক জীবনে কোন রকম উন্নতি লাভ করতে পারে না। ভগবান এবং তার মুখনিঃসৃত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই তারা কখনোই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে না। তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্রের সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই হচ্ছে মানুষের, প্রতিটি মানুষের কর্তব্য। পারমার্থিক উপলব্ধির অপ্রাকৃত স্তরে উন্নীত হতে এই জ্ঞানই সাহায্য করবে। প্রক্ষান্তরে সন্দিগ্ধ চিত্ত মানুষের পক্ষে পারমার্থিক মুক্তির কোনো মর্যাদা লাভ সম্ভব নয়। তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরায় যে সমস্ত মহান আচার্য আছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা, এটি হচ্ছে সিদ্ধান্ত। যদি কেউ ইহজীবনে এবং পরজীবনে সুখী হতে চায় তাহলে গুরু পরম্পরা ধারায় আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। যোগ সংনষ্ট কর্মাণাম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্রন্তি ধনঞ্জয়। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তাহলে তিনটে জিনিস, কর্মযোগের দ্বারা, নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, তার মানে কি, অর্থাৎ তিনি সকাম কর্ম ত্যাগ করছেন, হ্যাঁ, কিন্তু কর্ম ত্যাগ করছেন না, তিনি ভগবানের জন্য কর্ম করেন, তাই তিনি হচ্ছেন প্রকৃত কর্মযোগী। অনেকে যে বলেন কর্মযোগী, কর্মযোগী মানে কি, যিনি ভগবানের জন্য কর্ম করেন তিনি হচ্ছেন প্রকৃত কর্মযোগী। তারপরে জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন,
সংশয়, আমি কি এই ভগবানের, ভগবান কে, ভগবান কে, ভগবান কে, ও মানুষই ভগবান। আরেকজন বলছেন না শুধু মানুষ ভগবান নয়, সমস্ত জীবই ভগবান। ও হ্যাঁ ঠিক, থাকতে পারে, সব জীবই ভগবান। আর কি বলছেন, ভগবান তিনি সমস্ত জীব হয়ে গেছেন, ভগবান বলে আর কিছু নেই, তাই ব্যাস সব জীব ভগবান। বিভিন্ন প্রকার মতবাদ, বিভিন্ন প্রকার সংশয়, এখন সংশয়, আচ্ছা উনি বললেন এরকম, উনি বলছেন এরকম, ভগবান টগবান কিচ্ছু নেই, এগুলো সব গাঁজাঘড়ি কথা। ধর্ম টর্ম বলে কিচ্ছু নেই, আমার মানলে ধর্ম, না মানলে অধর্ম। বলে বলে না যে মন মন যদি চাঙ্গা তাহলে কি করে তোর গঙ্গা, অর্থাৎ মনটা যদি চাঙ্গা থাকে তাহলে গঙ্গা স্নান না করলে হয়, আর যদি মন চাঙ্গা যদি না থাকে, অর্থাৎ শুদ্ধ না থাকে, তাহলে গঙ্গা স্নান করে কি হয়। হ্যাঁ এটার একটা দিক আছে, ভালো দিক, কেননা শুদ্ধ ভাবেই গঙ্গা স্নান করতে হবে, ভাব শুদ্ধ ভাব, অশুদ্ধ ভাব নিয়ে গঙ্গা স্নান করা উচিত না। তবে কারো যদি অশুদ্ধ ভাবও থাকে, গঙ্গার এমন মহিমা, হ্যাঁ গঙ্গার হাওয়ার এমনই মহিমা যে অশুদ্ধ ভাবটা কেটে শুদ্ধ ভাব সে লাভ হয়। যেমন শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি চলছেন বৃন্দাবনের উদ্দেশ্যে, যেতে যেতে কারো মুখে হরি নাম নেই, তাই ভাবলেন আমি রাঢ় দেশে এসেছি যেখানে হচ্ছে গঙ্গাবিহীন, পাণ্ডব বর্জিত স্থানকে বলা রাঢ় দেশ, তাই এখানে কারো মুখে হরি নাম নেই। তারপরে দূরে দেখছেন যে একদল গোপাল গোপবালক তারা কি করছে, গাভী চারণ করছে। তো মহাপ্রভু সেই দিক দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একজন রাখাল বালক সে হরিনাম করছে, তখন মহাপ্রভু বুঝতে পারছেন নিশ্চয়ই সামনে গঙ্গা আছে, এটা গঙ্গারই প্রভাব। হ্যাঁ সত্যি গঙ্গা আছে, গঙ্গার নিকটে যারা বাস করেন অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী, এবং যারা গঙ্গায় বাস করছেন তাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ তারা পবিত্র স্থানে অবস্থান করছেন, তাই গঙ্গায় কোনো আবর্জনা ফেলা, গঙ্গায় মল মূত্র ত্যাগ করা বা সেগুলোকে গঙ্গার মধ্যে দিয়ে দেওয়া, এগুলো সম্পূর্ণরূপে অনুচিত। গঙ্গাতে সাবান তেল আদি ব্যবহার করা, তারপরে গঙ্গায় একদম সাঁতার কাটা, এগুলো নিষিদ্ধ আছে। যাই হোক, গঙ্গায় স্নান করতে হবে কেমন মুসলের মতন, মুসল মানে মুগর, যেমন ফেলে দিলে কি একটু করে ডুবে যায়, এরকম ডুবে করতে হবে, শাস্ত্রের নিয়ম। যাই হোক, প্রসঙ্গক্রমে এই কথাটি এসেছিল যে সংশয় এই জ্ঞানের দ্বারা নাশ হয়, তখন আর তার কোনো সংশয় থাকে না, আত্মা চিন্ময় স্বরূপ অবগত হন, যে স্বরূপ, স্বরূপ মানে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে যে কথাটি বলছেন, এতে এটি তিনি অবগত হয়ে গেছেন, কিসের মাধ্যমে, এই দিব্য জ্ঞানের মাধ্যমে। আর এই প্রকার স্বরূপে যিনি অবস্থিত হয়ে কর্ম করছেন, সমস্ত প্রকার সংশয় তার নাশ হয়েছে, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তস্মাদ জ্ঞান সম্ভূতম হৃত্তং জ্ঞানসীনাত্মনা
চিত্তেনাং সংশয়ং যোগম আত্তিষ্ঠোত্তিষ্ঠ ভারত। অতএব তস্মাৎ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম, অর্থাৎ হৃদয়ের মধ্যে স্থিত যে অজ্ঞান সেটাকে কি করো, জ্ঞান অসিনা, জ্ঞান অসিনা, এটা এই অজ্ঞান থেকে কি হচ্ছে, হৃৎস্থিত অজ্ঞান থেকে সম্ভূত সংশয়ম, এই অজ্ঞান থেকেই সংশয় উদ্ভূত হচ্ছে। তো এই অজ্ঞান রূপী সংশয়কে কিভাবে ছেদন করা যাবে, না জ্ঞান অসীনা, জ্ঞান অসীনা, জ্ঞান রূপক খড়গের দ্বারা যোগাশ্রয় করে যুদ্ধ করে উঠে দাঁড়াও। এই যোগ অত্যেষ্ট উত্তিষ্ট ভারত, যোগে অধিষ্ঠিত হও, অর্থাৎ ভগবানের সেবার জন্য তুমি যুক্ত হও এবং উঠে দাঁড়াও, ভগবানের সেবা করার জন্য উঠে দাঁড়াও। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ। তাই ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানকে মানে অপ্রাকৃত জ্ঞানকে তিনটি উপমার দ্বারা বুঝিয়েছেন। এক হচ্ছে জ্ঞান তরণীর মতো যা ভবসাগর অতিক্রম করে। জ্ঞান হচ্ছে আগুনের মতো যা পূর্ব পূর্ব জন্মের সঞ্চিত কর্মসমূহকে দগ্ধ করে, আর জ্ঞান হচ্ছে একটি খড়গের মতো বা তরবারির মতো যা এই হৃদয়ে অজ্ঞান রূপী সংশয় থেকে আমাদের মুক্ত করে বা সমস্ত প্রকার সংশয় ছেদন করে। ছিত্বা এনম, এই যে সংশয়, এই সংশয়কে ছিন্ন করে। প্রভুপাদ তাৎপর্য বলছেন, পারমার্থিক কর্ম দুটি ভাগে বিভক্ত, নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা। এবং আগে বলা হয়েছে যে এই যোগে দুই প্রকার বা দুই রকম যোগ্য অনুষ্ঠান সাধ্য হয়, তার একটি হচ্ছে দ্রব্য যোগ্য সব রকম জড় বিষয়ক উৎসর্গ করা এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞান যোগ্য যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম। দ্রব্যময় যোগ্য যদি পারমার্থিক উদ্দেশ্যে সাধিত না হয় তবে তা জড়জাগতিক কর্মে পর্যবসিত হয়, যেমন দান করা, অনেকে দান করছে কিন্তু সেটা যদি ভগবত সম্বন্ধে না হয়, অন্ন দান করেছে, অন্ন সত্র খুলেছে, সেই অন্নটা যদি ভগবানকে অর্পিত না করে দান করা হয় তাহলে তার ফল তাকে ভোগতে হবে, জড়জাগতিক হয়ে গেল। কিন্তু সেই অন্ন যখন ভগবানকে অর্পণ করে তা বিতরণ করা হবে তখন তা পারমার্থিক হয়ে গেল। অর্থাৎ যিনি দান করলেন এবং যিনি গ্রহণ করলেন, দাতা এবং গ্রহীতা উভয়েরই পরম অর্থ লাভ। এখন প্রভুপাদ তাৎপর্যে বলছেন, পারমার্থিক কর্মকে বা দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটি হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান আর দ্বিতীয় হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান। অনেকে আত্মতত্ত্ব জ্ঞানী আছেন কিন্তু ভগবত তত্ত্ব জ্ঞানী নন, তাই তার যে জ্ঞান সে পূর্ণ নয়। তাই দুটি অবশ্যই জানতে হবে, নিজেকে জানা, ভগবানকে জানা, ভগবানের সঙ্গে আমার কি সম্বন্ধ, এই সম্বন্ধ জ্ঞান, ঠিক আছে, প্রকৃত পূর্ণাঙ্গ জ্ঞান বা তত্ত্ব। কৃষ্ণ ভাবনামৃতে সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করলে ধীরে ধীরে অজ্ঞানতা দূর হয়। দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্য যজ্ঞ, গার্হস্থ পালনরূপ যজ্ঞ, ইন্দ্রিয় নিগ্রহ যজ্ঞ, যোগাভ্যাস যজ্ঞ, তপযজ্ঞ, দ্রব্যযজ্ঞ, সাধ্যায় যজ্ঞ, সমস্ত
এই যজ্ঞের দ্বারা অনুষ্ঠান যা হচ্ছে বা বর্ণাশ্রম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভাবনামৃতে বিকাশ হয়। তাহলে এই যত কিছু যজ্ঞ করার মূল কি? কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। আর যদি এত কিছু করেও কৃষ্ণ ভাবনামৃত লাভ না হলো, তাহলে এই বই কি বলাম, ধর্ম সংশ্লিষ্ট পুংসাং বিশ্বক্ষণ কথা সুজ না উৎপাদের যদিরতি শ্রম এই কেবলম। সুন্দর ভাবে বর্ণ আশ্রম জনিত বিভিন্ন প্রকার কর্ম করছে, যজ্ঞ করছে, কিন্তু অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হলো না, কৃষ্ণ কথায় রুচি নাই, কৃষ্ণ কথা ভালো লাগে না, অন্য কথা খুব রুচি, একদম ইন্দ্রিয় সমূহ একদম জেগে উঠে, আর ভগবানের কথা শুনলে ইন্দ্র ঝিমিয়ে পড়ে, কীর্তন মুখ থেকে বেরোয় না, ভগবানের নাম, ভগবানের রূপ গুণ লীলা ধাম পার্ষদ মুখ থেকে বেরোয় না, কিন্তু হ্যাঁ অমুক বাবুর পার্ষদ, অমুক নেতার পার্ষদ, অমুক নেতা কি করেছে, তার পার্ষদ মানে তার সব চেলা চামুনরা কি কি করছে, তার সমস্ত কার্যকলাপ ওই নিয়ে বিশাল চর্চা, বসে গেছে বৈঠক, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া নেতার কীর্তন করে হাততালি দিয়ে, কিন্তু একদম সরবে কীর্তন করছে, মাইক লাগিয়ে চলছে। এক হচ্ছে নিজেদের সপক্ষে যারা আছে তাদের কীর্তন, আর যারা বিপক্ষে আছে তার দুর্নাম কীর্তন চলছে, এই হচ্ছে জড় জগৎ। তো এই যে ক্ষমতা, আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই যে ক্ষমতাটা এত সুন্দর, মানে ঝড়ের বেগে কীর্তন করে চলছে, লেকচার দিয়ে চলছে, এই ক্ষমতাটা যদি ভগবানের সেবায় হতো তাহলে তার জীবন সার্থক হয়ে যেত। তাই ভগবানের কাছে প্রার্থনা করি মাঝে মাঝে, সবসময় করা উচিত, মানে প্রভু এই যে ওনার মধ্যে যে গুণটা আছে, এই গুণটা যেন আমার থাকে, তাহলে আপনার কথা নিরন্তর কীর্তন করতে সক্ষম হবে। তার মধ্যে যে এত মানে পাওয়ার ক্ষমতা রয়েছে, অনর্গল বলে চলেছে। এইভাবে যেটা মা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমাদের মৎচিত্ত মদগত প্রাণা ভক্ত পরস্পরের সঙ্গে সম্মিলিত হলে কি হয় না, তারা আমার কথা কীর্তন করে, নিত্য সর্বদা কীর্তন করে, সর্বদা কীর্তন করা, সর্বদা শ্রবণ কীর্তন স্মরণ করা অত সহজ নয়, কিন্তু অভ্যাস করতে 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 একটা সময় আসবে যখন আমরা নিরন্তর ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ আদি করতে পারব। আর যখন এরকম স্থিতি লাভ করব, তখনই আত্মা সম্পূর্ণ রূপে কৃষ্ণ ভাবনামৃতির দ্বারা অবগাহন করবে। বলছেন না চৈতন্য 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 মহাপুর শিক্ষাষ্টক পূর্ণরূপে আস্বাদন করেন, সর্বাত্ম স্নপনম, আত্মা সম্পূর্ণরূপে একদম স্নান করে, স্নপনম মানে অবগাহন করে, বা দামোদরাষ্টকমে সত্যব্রত মুনি বলছেন যে নিমজ্জন্তি আনন্দ কুণ্ডে, এই যে ব্রজবাসী, ব্রজবাসীদের ভগবান শ্রীকৃষ্ণ তার এই আনন্দ কুণ্ডে নিমজ্জিত করে দিয়েছেন, আর তারা ওখান থেকে আর বেরিয়ে আসতে চাচ্ছেন না, একদম নিমজ্জিত হয়ে পরমানন্দ অবস্থান করছেন, এটি হচ্ছে সিদ্ধি।
শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে সে অধঃপতিত হয়। তাই উপদেশ দেওয়া হয়েছে যে যথার্থ সদ্গুরুর শ্রীচরণে আত্মসমর্পণ করে তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবদ্গীতা বা অন্য শাস্ত্রগ্রন্থ শিক্ষা লাভ করা উচিত। সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরা ধারায় প্রবাহিত হচ্ছে তা আহরণ করতে হয় পরম্পরা ধারায় অধিষ্ঠিত যে সদ্গুরু তার কাছ থেকে। কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে এবং সদ্গুরু সম্পূর্ণ অপরিবর্তিত ভাবে দান করেন। তাই ভগবদ গীতার যথাযথ উপদেশ প্রত্যেকের গ্রহণ করা উচিত। যে সমস্ত প্রতারক তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভগবদ গীতার জ্ঞানকে বিকৃত করে, তার কদর্থ করে, মানুষকে বিপদে চালিত করে, তাদের সম্বন্ধে সাবধান হওয়াই মানুষের কর্তব্য। ভগবান হচ্ছেন অবিসংবাদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলায় অপ্রাকৃত। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি ভগবদ্গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকেই মুক্ত। ভগবান তিনি হচ্ছেন পরমেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম ঈশ্বর, এতে যার কোনো সন্দেহ নেই, সংশয় নেই। তিনি জীবনে সিদ্ধিলাভ করেছেন, তিনি জানেন যে শ্রীকৃষ্ণের জন্ম কর্ম সবই হচ্ছে অপ্রাকৃত। তাই অপ্রাকৃত যে শ্রীকৃষ্ণের জন্মকর্ম ইত্যাদি নিরন্তর শ্রবণ কীর্তন স্মরণ আদি করে তার জীবন অতিবাহিত করে, আর সেই জীবনটি হচ্ছে সার্থক জীবন, মনুষ্য জীবনে যথার্থ সার্থকতা। এখানে প্রভুপাদ বলছেন যে ভগবানের পরমেশ্বরত্ব অপ্রাকৃতত্ব বিষয়ে যার কোনো সংশয় নেই, এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি ভগবদ্গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকেই মুক্ত। অর্থাৎ তিনি মুক্ত হওয়ার পথে চলেছেন। মুক্ত একটা কথা যেমন প্রভুপাদ একসময় বলছিলেন যে ইসকনের সকলেই হচ্ছে শুদ্ধ ভক্ত। তাই একদিন প্রশ্ন করলেন কি করে আমরা তো শুদ্ধ হতে পারিনি এখনো, বলছে না এই যে পন্থা এটা সম্পূর্ণরূপে অপ্রাকৃত পন্থা, এই অপ্রাকৃত পন্থার সঙ্গে যে যুক্ত থাকবে সেই অপ্রাকৃত স্তর লাভ করে, যখন থেকে যুক্ত হয়েছে ব্যাস তখন অপ্রাকৃত হয়ে গেছে। তবে সেটা ইমেচিউর আর কেউ কোনটা ম্যাচিউর, অর্থাৎ কোনটা পরিপক্ক আর কোনটা অপক্ক। কিন্তু যদি যেমন প্রপাত উদাহরণ দিয়েছে আম, হ্যাঁ ছোট্ট একটি সবে আর কি মুকুল থেকে বেরিয়ে এসেছে হয়েছে এটা আম, কচি আম, তারপরে ধীরে 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 একটা বড় হচ্ছে, বড় হতে 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 আস্তে ব্যাস পেকে গেল পাকা আম, তখন তার স্বাদ সম্পূর্ণরূপে মিষ্ট অত্যন্ত সুস্বাদ। কিন্তু প্রথমে হয়তো কষা লাগতে পারে কিন্তু পন্থাটা কি যুক্ত থাকা, তা এই যে দিব্য জ্ঞানের সঙ্গে যুক্ত থাকা, ভগবদ্গীতার বাণী যা অপ্রাকৃত, যা গুরু পরম্পরার মাধ্যমে আমাদের কাছে উপস্থিত হয়েছে তা শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ কীর্তন মনন আদির মাধ্যমে যুক্ত থাকা, তাহলে সে স্বাভাবিকভাবে মুক্ত হয়ে যাবে। ইতি অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞান যোগ নামক শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।
হরে কৃষ্ণ। এখানেই আমি বিশ্রাম দিচ্ছি, আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। শর্মিলা রাধিকা মাতাজি প্রশ্ন করেছেন, আপনি আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম আপনার শ্রী চরণে। প্রভু, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি 38 নম্বর শ্লোকে যেটা বলেছেন যে নহি জ্ঞানিনো সদৃশং পবিত্রমিহ বিততে, এখানে আপনি অনুবাদে অনুবাদ পাঠ করার সময় বলেছিলেন যে যিনি কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন, হ্যাঁ, তিনি তো কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। এই যে কৃষ্ণ ভাবনামৃত, এটা যদি একটু ব্যাখ্যা করে দিতেন। তো কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই তার যে ভাবনা, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ বিষয়ক ভাবনা বা চিন্তা বা কৃষ্ণ চেতনা, সেটাই হচ্ছে অমৃত। অমৃত মানে নিত্য বা যেটা নষ্ট হয়ে যায় না। আর বাদ বাকি কৃষ্ণকে বাদ দিয়ে যে ভাবনা চিন্তা, সেটা হচ্ছে মৃত, সেটা নষ্ট হয়ে যায় কালের প্রভাবে। কিন্তু কৃষ্ণ ভাবনা সেটা কোনো সময় নষ্ট হয় না, এটি অমৃত। কেন কেন এটা কৃষ্ণ নষ্ট হয় না? হচ্ছেন না, কৃষ্ণ হচ্ছেন নিত্য, আচ্ছা, ঠিক আছে, কৃষ্ণ হচ্ছে নিত্য, নিত্য আত্মা হচ্ছে নিত্য, কৃষ্ণের সঙ্গে তার সম্বন্ধটা হচ্ছে নিত্য বা অমৃত। হ্যাঁ, তখন আত্মা তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে, হ্যাঁ, তার যে উপাস্য শ্রীকৃষ্ণচন্দ্র, যিনি অখিল ব্রহ্মাণ্ডেশ্বর সর্বস্ত রসের আধার, তাকে যখন তিনি জানতে পারছেন, তার বিষয়ে যখন চিন্তা করছেন, তার রূপ হতে পারে, গুণ হতে পারে, লীলা হতে পারে, তার পার্শ্বদ বা ধাম, যে কোনো চিন্তা, সেটাই হচ্ছে অমৃত। তাই নারদ মুনি বলছেন, শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ বলছেন যে যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশায়, যে কোনো ভাবে হোক মনটাকে কৃষ্ণের প্রতি লাগাতে হবে, কৃষ্ণতে নিবিষ্ট করতে হবে, ব্যাস। সে কৃষ্ণের চরণ হোক, হ্যাঁ, বা কৃষ্ণের মুখকমল হোক, কি কৃষ্ণের নাম হোক, কৃষ্ণের রূপ হোক, কৃষ্ণের গুণ হোক, কৃষ্ণের লীলা হোক, বা কৃষ্ণের ভক্ত হোক, হ্যাঁ, বা কৃষ্ণের ব্যবহৃত সমস্ত উপকরণ আদি, হ্যাঁ, যেমন মুরলি, হ্যাঁ, তার অলঙ্কার, তার পার্শ্বদ, তার শঙ্খ, হ্যাঁ, তার অসি, তার হচ্ছে ধনুক ইত্যাদি, তার ধাম, সবকিছুই চিন্তাটা হচ্ছে অমৃত নিত্য। ভক্তিরা সম্প্রতি সিন্ধুতে শিল রূপ গোস্বামী বলছেন যে কৃষ্ণ, কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের লীলা, কৃষ্ণের ধাম, কৃষ্ণের পার্শ্বদ, তারপরে কৃষ্ণ যত অবতার, হ্যাঁ, সব কিছুকে মিলেই বলা হচ্ছে কৃষ্ণ, ঠিক আছে। সেই শ্লোক বলা হচ্ছে না, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞানানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুষ্ঠান, ভক্তির উত্তম, এইভাবেই দেওয়া হয়েছে অমৃত। প্রশ্ন হাত তুলেছেন বিদিশা ঠাকুর। প্রভু, আপনার শ্রীচরণে ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনার শ্রীচরণ ধন্যবাদ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রারব্ধ আর অপ্রারব্ধ, হ্যাঁ, একবার যদি বলেন প্রারব্ধ আর অপ্রারব্ধটা, যেটা বীজ
মানে অঙ্কুরিত হয়নি, ওটা একটু প্রভু। প্রারব্ধ মানে যেটা আমরা এখন ভোগ করছি, বুঝে গেল? এখন বর্তমান যে শরীর আমরা পেয়েছি, প্রারব্ধের ফলে শরীরটা পেয়েছি, হ্যাঁ। আর শরীর পেয়ে আমরা বিভিন্ন প্রকার সুখ এবং দুঃখ পাচ্ছি, তাই না? আমি চাই না কিন্তু আমি পাচ্ছি, সেটা সুখ হতে পারে বা দুঃখ হতে পারে, সেটাই প্রারব্ধ। অর্থাৎ পূর্বকৃত কর্ম আমি করেছি, সেটা বর্তমানে আমি ভোগ করি, তার নাম হচ্ছে প্রারব্ধ, ঠিক আছে? এখন কিছু ফল এখনো ভোগ করা হয়নি, সঞ্চিত হয়ে আছে, ভবিষ্যতে ভোগ করতে হবে, সেটাকে বলে অপারব্ধ। যেমন প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, চোর চুরি করছে, হ্যাঁ, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি থেকে আরেকটা বাড়ি। তো চোর যে চুরি করছে ধরা পড়েনি, এখন ধরা পড়েনি মানে তার মানে কি এটা ধরা পড়বে না? না, এই চুরি করছে এটা তো অপকর্ম, এটা সঞ্চিত হয়ে আছে, একদিন ধরা পড়লো, শাস্তি পেল, ওটাই হচ্ছে তার প্রারব্ধ। ওই যে মানে কয়েক দিন ধরে বা কয়েক বছর ধরে চুরি করছে, যখন ধরা পড়ে শাস্তিটা পেলো, এটাই হচ্ছে প্রারব্ধ। আর যখন ধরা পড়লো না, পড়েনি, সঞ্চিত হয়ে আছে, ওটা হচ্ছে অপারব্ধ। বোঝা গেল? হ্যাঁ প্রভু, বুঝে গেল। আর প্রভু আরেকটা অবিসম্বাদিত আপনি যে শেষে বললেন, ভগবান হচ্ছে অবিসম্বাদিত পরমেশ্বর। অবিসম্বাদিত মানে? অবিসম্বাদিত মানে সংবাদিত, অবিসংবাদিত সংবাদ মানে তর্ক, তর্ক বিতর্ক, তর্ক বিতর্কের অতীত হচ্ছে, হ্যাঁ, অবিসংবাদিত তর্ক বিতর্ক। আচ্ছা, ভগবান আছেন তর্ক বিতর্কের অতীত পরমেশ্বর, কেউ মানতে পারে কেউ না মানতে পারে, কেউ মানলেই ভগবান, না মানলে ভগবান নয়, এরকম নয়, ঠিক আছে? হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। আর কোন প্রশ্ন আছে কারো? কারো প্রশ্ন নেই? জয় শ্রী প্রভুপাদ কি জয়, জয় শ্রীমদ ভগবদ গীতা কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।